একটা ঘরে যদি একটা বউ ভালো থাকে তার নাকি জান্নাত থাকে। মত ইসলামিক দৃষ্টিতে বলা হয় যে আপনার বউ আপনার গায়ের একটা পোশাকের মতো, সে যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবনের জন্য সুখী। এই দু এক মেয়েরা আছে যে নিজের চাইতে অনেক বেশি পরিশ্রম করে নিজের ফ্যামিলির জন্য, নিজের স্বামীর জন্য এবং স্বামীর বাড়ির সব কিছু বাচ্চা কাচ্চা ইত্যাদি নিয়ে। আসসালামু আলাইকুম। একটা নারী একটা মেয়ের কথা বলছি, প্রত্যেকটা ঘরে সবারই বউ আছে, সে যদি ভালো হয় ফ্যামিলির জন্য ভালো। আপনি দেখবেন আমি অনেক ছেলেদের জীবনে দেখছি বা অনেক মানুষের জীবনে দেখছি একটা নারীর কারণে একটা তার বউয়ের কারণে তার পরিবারটা খুব ভালোভাবে চলে এবং তার বউয়ের কারণে তার পরিবারের যে ফ্যামিলি যে দায়িত্বগুলা ফ্যামিলির যে অনেক কিছু সে ডেভেলপ করে ভালো পর্যায়ে চলে যায় শুধু একমাত্র তার বউ ভালো থাকার কারণে। এবং আমি অনেক মানুষ থেকে এরকম কিছু শুনছি যে একটা ঘরে যদি একটা বউ ভালো থাকে তার নাকি জান্নাত থাকে ঘরের ভিতর, কারণ বউ এরকম এক জিনিস, ও যদি ভালো থাকে, ও যদি ইসলামিক লাইনে থাকে, ও যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্যের পথে থাকে, আপনার খারাপ পথে না যায়, আপনাকে সবসময় চাপড় দিয়ে আপনার পরিবার পরিজন সবকিছু দেখভাল করে, যদি শুধু একটা পুরুষের প্রতি তার আসক্ত থাকে, আমি মনে করি ওই ঘরে ও নারী না, ও একটা জান্নাত। কারণ এটা সবার ভাগ্যে থাকে না। আমি অনেক জায়গায় দেখছি একটা মেয়ে একটা পুরুষ মানুষকে পারে ভালো পর্যায়ে নিতে, ভালো রাখতে, ভালো দিক নির্দেশনা দিতে, আবার একটা মেয়ে পারে একটা পুরুষ মানুষের জীবন নষ্ট করে দিতে। তার মেয়ে এরকম এক জাতি, ওইটা মায়ের জাতি, সে যদি চায় তার একটা ফ্যামিলি পরিবারটা নিয়ে, ছোট্ট একটা পরিবার নিয়ে, নিজের স্বামী নিজের মা বাবা সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে চলবো, এটা সম্ভব। সে যদি চায় যে তার ফ্যামিলিতে সে থাকবো না, সেই সংসারটাতে খারাপ কিছু করবো, ওইটাও সম্ভব। মানে একা হয়ে যাবেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন, দেখো সবসময় আপনার পাশে থাকবো, আপনাকে সবসময় সহায়তা করবো, আপনাকে সবসময় সাপোর্ট দিব। সে টাকা না দিয়ে পারলো আপনার সাথে কথা বললে আপনার সব দিয়ে সবসময় আপনার পাশে থাকবো, ওই সাপোর্টটা দেওয়ার মতো মানুষ আপনি একসময় পাইবেন না, যখন আপনি দেখবেন একা হয়ে যাচ্ছেন বা যখন সময় আপনি বিপদগ্রস্ত থাকবেন। ওই বউ হইলে এরকম এক জিনিস, ওইটা আপনার গায়ের পোশাকের মতন, ইসলামিক দৃষ্টিতে বলা হয় যে আপনার বউ আপনার গায়ের একটা পোশাকের মতো, সে যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবনের জন্য সুখী, এই দুনিয়ায় আপনার জান্নাত মিলবে। আর সে যদি খারাপ হয় তো আপনি পৃথিবীর কোথাও ভালো কিছু করতে পারবেন না, ভালো কিছু পারবেন। অনেক মেয়েরা আছে যে নিজের চাইতে অনেক বেশি পরিশ্রম করে নিজের ফ্যামিলির জন্য, নিজের স্বামীর জন্য এবং স্বামীর বাড়ির সব কিছু বাচ্চা কাচ্চা ইত্যাদি নিয়ে অনেক সময় দেখি। তো একটা কথাই আছে যে একটা ভালো বউ থাকা মানে ঘরে একটা জান্নাত থাকা ঘরে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।